যেখানে মানুষকে সকলে পতাকা ভুলে ভেদাভে ভুলে সবাইকে সবার সঙ্গে দাঁড়াতে হবে। আমাদের পুত্র প্রচেষ্টা আমরা প্রথমে চালু করেছিলাম যে উদাহরণ হিসাবে সব মত সব পদ সমস্ত মানুষ যারা বিপন্ন তাদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবনকে ঝুঁকি নিয়ে প্রথম থেকে 24 তারিখ থেকে ভূমিকম্প অর্জন কিংবা তার আগে মার্চের 22 তারিখ সুতরাং এই সময়টা থেকে তিনি নিরাবাসভাবে মানুষকে বলছেন আপনারা ঘরে থাকুন, বাইরের দায়িত্ব আমার। তাকে সামনে রেখে আমরা 24 তারিখ থেকে বেহালা পশ্চিমে বিভিন্ন অংশে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। আমাদের কাউন্সিলররা তারাও তাদের সাধ্য মতো কলকাতা পৌরসভার মধ্য দিয়ে কাজ করছেন, যেখানে আমাদের দলীয় কাউন্সিলর নেই সেখানেও তাদের সাথে আমি কথা বলেছি যাতে কাজটা ঠিক মতন হয় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যেই আমাদের কাছ থেকে প্রায় 2000 পরিবার ত্রাণ সামগ্রী নিয়েছেন, 3000-এর মতন বয়োজ্যেষ্ঠ গরিব মানুষদের কাছে আমরা ওষুধ এবং তার সামগ্রী পৌঁছে দিয়েছি। স্যানিটাইজেশনের প্রথম যে টানেল যদি আমার অঞ্চলে হয়নি কিন্তু সেটা 101 নম্বরে হওয়াতে তার উদ্বোধন আমি ছিলাম, যেটা আমার মনে হয়েছে এরকম বেশ কিছু টানেল যদি আমরা আমাদের বেহালা পশ্চিমে করতে পারি। তার প্রথমটি আজকে এখানে হলো আপনাদের সামনে আমরা রাখলাম, বাজারে যখন আসবেন তখন এটা খেয়াল রাখবেন যে প্রশাসন যে নির্দেশিকা দিয়েছে আমাদের পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে। আপনারা সবসময় আমাদের মধ্যে একটা জিনিস থাকে যে পুলিশ করার কিছু করছে, এখন যে পুলিশের যে ভূমিকা তা নিঃসন্দেহে সমস্ত রকমের পথকে ভেঙে দিয়েছে মানুষের পাশে তারা বিভাগের সেবায় আছে। ঠিক একইভাবে বিদ্যাসাগর হাসপাতাল বলুন, নার্সরা বলুন, ডাক্তাররা বলুন এবং পুরসভার যে কাউন্সিলর পুরসভার যে সাফাই কর্মীরা অভূতপূর্ব কাজ তারা করছেন। আমি এই সুবাদে আজকের এই কালের সুবাদে এখানে যারা উপস্থিত আছেন সকলকেই ভালো থাকার অনুরোধ করব, সবাইকে ভালোবেসে স্নেহ স্পর্শে একত্রিত হন, ভেদাভেদ করে কোনো লাভ নেই। সরকার টাকা দিচ্ছে আপনি লিস্ট করে বানিয়ে দেওয়ার জমা দেওয়ার চেষ্টা করছেন, এটার মধ্যে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থাকে। আমার মনে হয় না এরকম রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো কাজ করা সম্ভব। আপনাদের কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন, আমাদের হেল্পলাইন আছে, আমাদের সহকর্মীরা আছে, আমি নিজে আছি, মুখ্যমন্ত্রী নিজে আছেন, মুখ্য সচিবের নেতৃত্বে টাস্কফোর্স আছে, কলকাতা কর্পোরেশন আছে, সবাই আছে। আর কেউ যদি সাহায্য না নিতে চান তার মাথার উপরে তারা আমি সাহায্য দিতে পারবো না, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা আবার বলছি এই এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো রকম সংকীর্ণতার পরিচয় আমরা দেবো না।